বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটি গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী এই আবাসিক এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। পরিবেশ কমিটি পুরো আবাসিক এলাকাটিকে লকডাউন করেছে এবং এখানকার বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে। এখানকার অনেক বাসিন্দাই এই হোম কোয়ারেন্টিনের নির্দেশ মানছেন না, তারা অনেকেই অবাধে বাইরে বের হচ্ছেন। আমরা পরিবেশ কমিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তবে তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।